Welcome to Eat with Misti. গাইজ আমরা পার্লারের ভিতরে ঢুকে পড়েছি। রাই রিকু প্রথমে জুতো খোলেনি, জুতো পরেই চলে গেছিল। ওরা প্রথমবার পার্লার এলো, তো ওরা পার্লারের নিয়মকানুনটা ঠিক জানে না। এর আগে আমি বাড়িতে সবসময় ওদের চুলটা কেটে দিয়েছি, সেভ করে দিয়েছি, তো সেক্ষেত্রে ওরা ওদের জীবনে এটা প্রথম পার্লারে আসে, তো খুবই 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 এক্সাইটেড ওরা। দেখো পার্লারে চুল কাটার জন্য বসিয়ে দিয়েছে, মানে চেয়ারের উপরে বসিয়ে দিয়েছে। চেয়ারটা অনেক উঁচু করে দিয়েছিলো, তো ওরা উঠতে খুবই ভয় পাচ্ছিল, মানে রিকু উঠতে খুবই ভয় পাচ্ছিল। তো যথারীতি উঠে গেছে। তো শ্যাম্পুটা আমি কিন্তু দুদিন আগে করিয়েছিলাম, সেই ক্ষেত্রে ওকে আবার শ্যাম্পু করাতে হলো। বলছিল যে চুলটা অনেক স্টাফি হয়ে গেছে, তো সেই জন্য আবারও শ্যাম্পুটা করাতে হলো। আর এই যে শ্যাম্পুটা করাচ্ছে না, শ্যাম্পু করতে কিন্তু ওদের ভীষণ ভীষণ ভালো লাগছে, আর আরাম লাগছে, মানে কত যে এনজয় করেছে ওরা। মানে মানে গাইজ তোমরা না যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না। আশা করি তো ভিডিওটা দেখে তুমি বুঝতে পারছো যে ওরা শ্যাম্পু করতে কত দেখেছে। আমাকে হাসিটা দেখেছে একদম, মানে একদম প্রাণ ভরা হাসি, ঠিক আছে, মানে খুব খুশি। এতদিন ধরে ওরা তো ব্লগস দেখে, সমস্ত শর্টস দেখে, সবেতে এইসব দেখায়, পার্লারে যায়, সবাই শ্যাম্পু করে, হেয়ার কাটিং করে, খুব এক্সাইটেড ওরা। তো ওরাও করবে, সেই জন্য খুব খুশিও, যেহেতু ওরা একদমই ছোটো, সেহেতু আমাকে একটু কোলে করে নিয়ে বসতে হয়েছিল ওদের শ্যাম্পু করাতে, নইলে ঠিকঠাক করা যেত না শ্যাম্পুটা। দেখো শ্যাম্পু করাটা কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে, এবং ওদের চুলটা কাটতে বসিয়ে দিয়েছে, এবং চুলটা কিছুটা কাটিংও হয়ে গিয়েছে, জাস্ট হেয়ার ড্রায়ার করে শেভ করবে। তো যেহেতু আমি রাইকে শ্যাম্পু করাছিলাম দুজনে, তো সেইভাবে কিন্তু আমি দেখাতে পারিনি তোমাদের, তবু যেটুকু দেখাতে তোমাদের চেষ্টা করেছি সেটুকুই আমি মানে দেখাতে তোমাদের পেরেছি, তোমাদের সাথে শেয়ার করতে পারছি এগুলো। এটা আমার খুবই ভালো লাগছে। দেখো চুলটা ড্রাই করছে, আর দেখো কত সুন্দর, কত খুশি, কত হাসছে। আর ওখানে মানে ওখানে যে পার্লারের যে অ্যাম্বিয়েন্সটা সেটা ওরা খুবই এনজয় করেছে, এবং দ্বিতীয়বারও ওরা ওখানেই কাটতে যাবে, সেই দাবিটাও হয়ে গিয়েছে, করা হয়ে গিয়েছে যে ওরা ওখানেই কাটতে যাবে চুল, ঠিক আছে। দেখো ড্রাই করা হচ্ছে চুলটা। দেখো ড্রাই করা হয়ে গেছে চুলটা, আবারও চুলটা শেভ করে দেওয়া হচ্ছে, মানে একদমই চুলটা কাটিং করা হয়ে গিয়েছে। আর আন্টিকে ওরা বলে দিয়েছে যে একদম পুতুলের মতো চুল কাটবে, তো পুতুলের মতোই চুল কাটা হয়েছে। দেখো পুতুলের মতোই দেখতে লাগছে, আমার তো সেটাই মনে হচ্ছে। আর একটু জাস্ট শেভ করে দিচ্ছে, মানে চেয়ার থেকে নামবে না, কেটেই যাবে চুল, মানে সারাদিন ধরে যদি বসিয়ে চুলটা কাটতে রাখা হয় এইভাবে, সেভাবে কেটেই যাবে চুল ওরা, মানে এতটাই এনজয় করেছে ওরা। আর এই দিদির পার্লারে আমি অনেক আগে থেকে আসি, তো দিদি আমাকে খুব ভালো করে চেনে, আর এখন পুচকিগুলো আসছে, তো ওদেরও চিনে যাচ্ছে, মানে ওরা যেখানে যাবে মোটামুটি ওদেরকে সবাই চিনে যাবে, শপিং মল হোক, কোথাও হোক, যে কোনো জায়গায় ওরা খুব ফেমাস হয়ে যায়। দেখো চুল কাটা কিন্তু প্রায় শেষ, জাস্ট একটু শেভ করে নেওয়া হচ্ছে, চুল কাটা একদমই শেষের পর্যায়ে, এবার রাই চুল কাটতে বসবে।
রায়ের শ্যাম্পুটা করা হয়ে গিয়েছিল, তখন রাই আমার পাশে বসেছিল। এবার রাই বসবে চুল কাটতে, দেখো এবার রাই বসে গেছে চুল কাটতে। তোমাদের যেরকম বললাম যে রায়ের শ্যাম্পু করা হয়ে গিয়েছে, এই ভিডিওটা কিন্তু আমি করিনি। তোমরা যদি কিছু দেখতে না পাও বা তোমাদের যদি কোনো প্রবলেম হয়, সেটা কিন্তু মানে আমার কিছু করার নেই। রিকু ভিডিওটা করেছে, দেখছো এটা ক্যামেরাটা কীভাবে নড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। রিকুই ভিডিওটা করেছে, সেই জন্য মানে জোর করে ও ভিডিও করবে, আমাকে করতে দেবে না, সেই জন্য ও করেছে ভিডিওটা। দেখো ওর চুলটা জাস্ট একটু আঁচড়ে নেমে হচ্ছে, এবারে কাটিং করা হবে। পুরো কাটিংটা হয়তো দেখাতে পারবো না তোমাদের, মানে দেখানোটা পসিবল নয়, তো সেই জন্য কিছুটা দেখাতে পারবো। আবার আমাকেও নিয়েছে ভিডিওতে, দেখো রায়ের চুলও কাটা হয়ে গিয়েছে, রাই ড্রাই করা হচ্ছে চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে। খুব খুশি, খুব আনন্দ পাচ্ছে, দুজনেই খুব এনজয় করেছে। তো আমার ভিডিওটা প্রায় শেষ, আমরা এবার চলে যাব, পার্লার থেকে বেরিয়ে যাব, কিছু কাজ আছে, কিছু কাজ করে তারপরে আবার বাড়িতে যাব। তো বাইরে প্রচণ্ড গরম, আমরা এখন পার্লারে আছি যেহেতু একটু এসির মধ্যে আছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু বাইরে প্রচণ্ড গরম। তো গরমে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, সুন্দরভাবে নিজেদের লাইফটা এনজয় করো। আর আরও কিছু ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আমার ভিডিওগুলো কীরকম লাগছে সেটা আমাকে জানিও, কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমরা কীরকম এনজয় করছো ভিডিও দেখে। তোমরা অনেকেই আমাকে সাপোর্ট করছো, সেই জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ। আর তোমাদের আমাকে আরও বেশি করে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে তো জানাবি কীরকম লাগছে, আর রাই রিকুকে কীরকম লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানালে একদম জানাতে একদমই ভুলবে না। আরও 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 নতুন ভিডিও তোমরা পেতে হলে ইট উইথ মিষ্টিতে একদম টিকে থাকো, ঠিক আছে, মানে সাবস্ক্রাইব করে দাও। এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের মানে দেখা যায়, এবং তোমাদের কী ধরনের ভিডিওস দেখতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও, আমি সেই ধরনের ভিডিওস তোমাদের সাথে শেয়ার করবো। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।